বন্ধুরা, ভারতীয় টিম পেয়ে গেল জসপ্রীত বুমরা থেকেও ভয়ঙ্কর ফাস্ট বোলার, এবং এই ভয়ঙ্কর বোলার ঘন্টায় 160 কিলোমিটার গতিতে বোলিং করে 4 ওভারে 10 উইকেট নিয়ে তৈরি করলো এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড, এবং এই বোলার আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ফাস্ট বোলার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা তো এটা সকলেই জানেন যে জসপ্রীত বুমরা কতটা ভয়ঙ্কর ফাস্ট বোলার, এবং তার ভয়ে যে কোনো ব্যাটার তাকে দেখে থরথর করে কাঁপতে লাগত। কিন্তু বন্ধুরা, চোটের কারণে জসপ্রীত বুমরা এশিয়া কাপ 2022 এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2022 দলে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু বন্ধুরা, এবার তো মনে হচ্ছে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 থেকেও বাদ পড়ে যাবে জসপ্রীত বুমরা। কিন্তু বন্ধুরা, ভারতীয় টিম পেয়ে গেল জসপ্রীত বুমরারও বাপ, এবং জম্মু কাশ্মীরের এই ভয়ঙ্কর ফাস্ট বোলারের নাম হলো ওয়াসিম বশির। বন্ধুরা, মাত্র 22 বছর বয়সেই বোলিং করে যে কোনো ব্যাটারদের টানা কেটে দিল, এবং ওয়াসিম বশির ভয়ঙ্কর বোলিং করে ফেলল, এবং ওয়াসিম বশির মাত্র 4 ওভারে 15 রান দিয়ে নিল 10 উইকেট, এবং উমরান মালিক, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামির থেকেও এগিয়ে গেল এক কদম আগে। আর এইভাবে যদি বোলিং করতে থাকে ওয়াসিম বশির, তাহলে খুবই কম সময়ের মধ্যে ভারতীয় দলে সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, ওয়াসিম বশিরকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।